গ্রহণ করি এবং অন্য কেউ উৎসাহিত করি গরম দিয়ে জনসচেতনতায় বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি ও রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলা বৈশাখের প্রথম থেকেই আগুন মুখর তাপদাহে ও ভ্যাবসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আর গত কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান আজ বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে এর তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল একুশ শতাংশ আরও কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসাবে রেকর্ড করা হয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর গত পরশু মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উল্লেখ্য গত বছর সতেরোই এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি